হ্যালো হাই ফ্রেন্ডস, নমস্কার, জয় জগন্নাথ। তো সাং মানে আজ হচ্ছে আমার গাঁরে মেলন, তো আজ সম্পরে ঠাকুর বাহারে, তো চলতু আপনার এই ভিডিওটি দেখেবি, তো চলতু ডেরি করবেন, আজ এই ভিডিওটি আরম্ভ করা, তো চলতু বর্তমানে যা। চালন্তু বর্তমান যা ঠাকুর কতিকি, ঠাকুর আসিগলে দাদা কতটা আসবে আজ ঠাকুর? বারটা। হ্যাঁ হ্যাঁ, আপরে কোটি মেলন পুঁ অ বরকন্দা মঙ্গলপুর। হে ঠাকুর আসিগলে, তো চালন্তু যা সেটি। ইয়ে কোটি ঠাকুর ভাই জাগিসিরি, সেটা সোপড়া। ভাই এটা কোটি ঠাকুর আজ্ঞা, গজাবন্ধ। আচ্ছা আচ্ছা, প্রায়ত সবু গাঁর ঠাকুর বর্তমান আসি পৌঁছি গলে, এবং যে মানে কান্ধাড়ি ভাই মানে আসছেন সে সর্বত্র ব্যবস্থা হয়েছে।
ये कौन हो हैं हां दे दो मटर आज हबो বর্তমান ঠাকুর আসি পৌঁছিগলে আমার মঠে দেখুন ঠাকুর বর্তমান নিজ নিজ স্থানের বর্তমান বসবে তাই বসবা স্থান হয়েছি এবং তাপরে অোগ্রাম অোগ খাইবে ঠাকুর ভোগ খাই সারাপরে তাপরে ভক্ত মানে সব রন্ধা হয়েছি রোষে হয়েছি ভাত ডালি এবং ক্ষি হয়েছি ভক্ত মানে খাই সারাপরে তাপরে প্রত্যাবর্তন করবে নিজ ঘর দেখ মঠর এটা মুখ্য পর্ব কহিলে অতিথি হবনি কারণ এটা প্রতিবর্ষ মহাডম্বর সহকারে পালিত হুয়ে এবে টিকিয়ে কমি যাইছে তার কারণ হচ্ছে আগে সব অপেরা পার্টি রাতে দিন অপেরা পরিবেশন করুলে আর যেটা মহোৎসব মানে গাঁর পূজা করা দোকান বজার সবকি করছে এবে টিকিয়ে তার চাহিদাটা কমি যাইছে দশমী ঠার ঠাকুর পঞ্চমী পর্যন্ত মানে গাঁ গাঁর বুলি ঘরে ঘরে বুলি করে ভোগ খাঁটি আজি যে দিনটা হল ত্রয়োদশী দিন এদিন আমার বান্ডাগির গোটে স্বতন্ত্র মেলন হুয়ে আমার আখপাখে এমনি দশমী ঠার মানে পঞ্চমী পর্যন্ত মেলন চলছে আদিন আনন্দ উল্লাসের সহ গাঁ পর্বটা পালন করা এটা হচ্ছে মুখ্য পর্ব আমার মঠর আমার গাঁর বই রক্ষিত বলে পর্বটা বহু আড়ম্বর সহকারে পালিত হুয়ে এবর্ষ মধ্যে হয়েছি এবং লোক সমাগম মধ্যে অছন্তি তো আসুন দেখিবা পুরা প্রস্তুতি সরিছি ভাত এঠারে অছি ভাত রোষেই সরিলে ভাত খটা আর এপটরে ডালি মধ্যে অছি দুইটি সে ডালি হয়েছে এবং যে রাধাকৃষ্ণ মন্দির এপটে বলদেবজী অছন্তি নন্না আমার বসছন্তি এঠি দ্বিতীয় ভাত বইছি না কালে শর্ট হবা চেকিং করে।